আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব মজার রেসিপি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে বেগমতি চিকেন। আর এই বেগমতি চিকেন কিন্তু রান্না করা অনেক সহজ আর খেতে খুবই মজার হয়। পোলাও, বিরিয়ানি এবং কি সাদা ভাতের সাথে খুব মজা করে এই বেগমতি চিকেন খাওয়া যায়। আজকের এই বেগমতি চিকেন রান্না করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি কেমন করে কেটে নিয়েছি। আমরা সাধারণত রোস্ট যেভাবে করি এর যে পিসগুলো একটু ছোট ছোট করেছি। আপনার চাইলে কিন্তু টুকরোগুলো আরও বড় রাখতে পারবেন এবং কি আরও ছোট করেও নিতে পারবেন। আর এই বেগমতি চিকেন রান্না করার জন্য এখানে আমি 10-12টার মতো পুঁই শাকের পাতা নিয়েছি, আর নিয়েছি এখানে আর 10টার মতো কাঁচা মরিচ নিয়েছি এখানে, আরও নিয়েছি এখানে 50 গ্রামের মতো ধনে পাতা। আর এই রান্নাতে কিন্তু ধনেপাতা কুচিটা অবশ্যই লাগবে। আমি পুঁই শাকের পাতা দিয়ে আজকে রান্নাটা করছি। আপনার চাইলে কিন্তু এটা শীতের সিজনে যে পালং শাক পাওয়া যায় পালং শাক দিয়েও রান্নাটা করতে পারবেন। এখন পরিমাণ মতো পানি চুলায় একটু গরম করে নিয়েছি। বলকটা যখন চলে এসেছে পানির ভিতরে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা আর পুঁই শাক পাতা আর কাঁচা মরিচ। এগুলো আমি 1 মিনিটের মতো সিদ্ধ করে পানিটা ছেঁকে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের ঝাড়ে আমি নিয়েছি যখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ পানি, আর পানির পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে। আমি এগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন সরাসরি চুলায় চলে আসলাম রান্না করার জন্য। আর প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। আমি কিন্তু আগে চিকেনগুলো একটু ভেজে নিব হালকা করে, তার জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। চিকেনগুলো ভেজে নেওয়ার জন্য খুব ভালো করে তেল গরম করে নিতে হবে। আর এই পাশে আমি চিকেনের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যখন লবণ আর কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে এখন ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। আর চিকেনের পানি কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। আমি লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে চিকেনগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি 1-1 করে আগ থেকে যে তেল ভালো করে গরম করে নিয়েছি সেই তেলের ভিতরে 1-1 করে চিকেনগুলো দিয়ে দিব। যদি প্যান এবং কি তেল খুব ভালো করে গরম করে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেনগুলো একটুও প্যানের গায়ে লেগে যাবে না। আমি কিন্তু এই চিকেনগুলো বেশিক্ষণ ভেজে নিব না, আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব উল্টে পাল্টে। আর এই চিকেন কিন্তু বেশিক্ষণ ধরে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। আর এরপর যে চুলা গাছটা মিডিয়ামেতে রেখে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদম সাদা রেখে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। সবগুলো চিকেন এখন প্যান থেকে নামিয়ে নিয়েছি। চিকেনগুলো যখন নামিয়ে নেওয়া হয়ে গেছে এখন রান্না করতে চলে যেতে হবে। আর আমি যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর পেস্ট হয়েছে। এখন রান্না করার জন্য চুলায় চলে আসলাম। যে প্যানে আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে আর কোনো তেল অ্যাড করি নি, যে তেলের ভিতরে চিকেনগুলো ভেজেছিলাম সেই তেলের মধ্যে কিন্তু রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 2 টুকরা দারচিনির ফালি, 5টার মতো এলাচ। যখন এগুলো দেওয়া হয়ে গেছে এখন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু নরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা আর রসুন যখন দেওয়া হয়ে গেছে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। এতে করে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। দিয়ে দিচ্ছি এখন 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আমি আদা রসুন আর পেঁয়াজ দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। আরও অ্যাড করে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। খুব ভালো করে নেড়েচেড়ে একটু মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমি ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো একটু কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগ থেকে যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে 1.5 মিনিটের মতো। 1 থেকে 1.5 মিনিটের মতো যখন চিকেনগুলো একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। আমি টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই রান্নাতে কিন্তু টক দইয়ের পানিটা ফেলানোর কোনো প্রয়োজন নেই। আমি পানিটা সহ কিন্তু টক দইটা ফেটিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি বাদাম বাটা। এখানে 10টার মতো কাঠবাদাম আমি বেটে নিয়েছি। আপনার চাইলে কিন্তু যে কোনো বাদামই এই রান্নাতে অ্যাড করতে পারবেন।
টক দই আর বাদাম বাটা যখন দেওয়া হয়ে গেছে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। আমি এগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে আরও একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি যেই কাপে টক দই ছিল সেই কাপ দিয়ে এক কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে চিকেনের সঙ্গে মিশিয়ে নিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু বলকটা চলে এসেছে। আমি কিন্তু এখানে গরম পানিটা অ্যাড করেছি। এখন ঢাকনাটা ডেকে রান্না করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিতে হবে আর ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নাড়তে হবে। আমি 8-10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন চিকেনের ঝোলটা কিন্তু বেশি শুকিয়ে যায়নি, কারণ যদি চুলার আঁচটা বাড়িয়ে দিতাম তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যেত। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেবুর রস। এখানে একটা লেবুর পিস নিয়েছি, এটা চিপে নিলে 1 টেবিল চামচের মতো হবে। সেই রসটা এখন অ্যাড করে দিলাম। লেবুর রস যখন দেওয়া হয়ে গেছে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানো যখন হয়ে গেছে এখন ঢাকনাটা ডেকে রেখে দিব আমি আরও 5 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতেই থাকবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিকেন কিন্তু খুব ভালো করে রান্না হয়ে গেছে। ঝোলটা আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই কিন্তু হয়েছে আর চিকেনের গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। যখন এই পর্যায়ে চলে আসবে তখনই কিন্তু এর মধ্যে দিতে হবে আগ থেকে যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা এখন অ্যাড করে দিব। যদি চিকেনের কালারটা সবুজ রাখতে চান তাহলে কিন্তু ধনে পাতা, কাঁচামরিচ আর পুঁইশাক পাতা 1 মিনিটের মতো সিদ্ধ করে ব্লেন্ড করে নিতে হবে। আবার কেউ চাইলে কিন্তু এখানে কাঁচাও ব্লেন্ড করে অ্যাড করতে পারবেন, এক্ষেত্রে কিন্তু চিকেনের কালারটা সবুজ আসবে না, সবুজ কালারটা একটু হালকা হয়ে যাবে। আমি পেস্টটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। মিশানোর পর আমি জাল করে নিব আরও 4 থেকে 5 মিনিটের মতো। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে আছে আর নেড়েচেড়ে আমি 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। আমি 5 মিনিটের মতো জাল করে নিয়েছি আর চিকেন কিন্তু আমার রান্না হয়ে গেছে। কত সহজে যে এই রান্নাটা করে নেওয়া যায় দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আর এই চিকেন কিন্তু খেতে খুবই মজার হয়, ছোট হতে বড় পর্যন্ত সকলেই এই চিকেন পছন্দ করে। চিকেন আমার রান্না হয়ে গেছে, এখন আমি চুলার জাল বন্ধ করে দিব আর ঝোলটা কিন্তু আর শুকাবো না। দেখতেই পাচ্ছেন ঝোলটা আমি কেমন পর্যায়ে রেখেছি। আর রান্নার পরে কিন্তু এরকম মাখা মাখা হতে হবে। সবুজ পেস্টটা দেওয়ার পর কিন্তু 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। এর চেয়ে বেশি রান্না করলে কিন্তু সবুজ কালারটা একটু হালকা হয়ে যাবে। আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর বেগমতি চিকেন কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিব। আমি পরিবেশন করে নিয়েছি আর দেখলেন তো কত সহজে আজকে এই বেগমতি চিকেনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। এই বেগমতি চিকেন চাইলে রুটি, পরোটা, লুচি, গরম ভাত, পোলাও এবং কি ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।